তৃণমূলের মধ্যে কুণ্ডল প্রকাশ্যে, কেননা রাজ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও স্থানীয় বিধায়ক সহ তার একাধিক নেতারা তার অনুপস্থিত। কি বলবেন? আপনি সুব্রত বক্সিকে জিজ্ঞেস করুন, কালকে খ্যাঁচ খ্যাঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে, ও খ্যাঁচ খ্যাঁচ করতে করতেই গেল। ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে, দুটা এমএলএ বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়েছে, সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারী। ওকে বসিয়ে রেখে ভাইপোর বাড়ি থেকে দেড় ঘন্টা পরে গেছে পার্থভূমি। সুব্রত বক্সির যদি ন্যূনতম মান সম্মান থাকে, নয় এদের তাড়াবে, নয় রাজ্য সভাপতি থেকে পদ ত্যাগ।